হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি উর্মি খান আজকে আপনাদের সবার সাথে আছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। অনেকদিন পর একটা নতুন মেকআপ নিয়ে আসলাম। আজকে যেহেতু একটা ওয়েডিং সিজন উপলক্ষে একটা মেকআপ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সো মেকআপের শুরুতেই আমি একটা ফেস একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর আমি আমার আই মেকআপটা শুরু করে দিব। বাট আমি সবসময় ট্রাই করি যে প্রাইমারটা আগে ফেসে অ্যাপ্লাই করে প্রাইমারটা সেট হতে দিব, তারপরে আমি আমার আই মেকআপে চলে যাবো। এবং আমি সুন্দর আই শ্যাডো প্যালেটটা আজকে ইউজ করবো, যেটা হচ্ছে হুদা বিউটির এই রোজ রিমাস্টার যে প্যালেটটা, সেটা এটা দিয়ে আমি একদম গোল্ডেনিশ অরেঞ্জ টাইপের একটা আই মেকআপ করবো, যেটা আমার শাড়ির সাথে খুব সুন্দর ম্যাচ করবে। প্রথমে আমি আমার চোখের উপরে একটা কনসিলার দিয়ে চোখটাকে একদম সুন্দর করে একটা মানে একদম নাইস একটা ক্যানভাস তৈরি করে নিলাম। তারপরে আমি এখান থেকে একদম খুব সুন্দর একটা ব্রাউন বলতে পারেন আপনারা, ব্রাউন কালারটা নিয়ে জাস্ট আমি আমার ক্রিজ এরিয়া অথবা বলতে পারেন ট্রানজিশন কালারের থেকে একটু নিচে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং সেই সাথে হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। কারণ এটার পরে আসলে আমি একটা লাইট কালার ইউজ করে নিচ্ছি, যেটা হচ্ছে লাইট ব্রাউন। কারণ আমার কাছে মনে হয় যে হার্স লাইন কখনোই সুন্দর দেখায় না, সেই জন্য আমি একটুখানি হালকা করে জাস্ট আমি আমার আই মেকআপটাকে একটু ফ্ললেস ব্লেন্ডিং করে নিচ্ছি। তারপর আমি আমার চোখে একটা কনসিলার দিয়ে হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। আজকে আমি খুব সুন্দর একটা শার্প হাফ কাট ক্রিজ করে নিচ্ছি, যেন আমার মানে শিমারি যে আই শ্যাডোটা আমি অ্যাপ্লাই করবো এটার জন্য খুবই সুন্দর লাগে। এবং আমার কাছে হাফ কাট ক্রিজ আই মেকআপটা খুবই পছন্দ, তোমরা ম্যাক্সিমাম আমার এই টাইপের আই মেকআপই দেখবে। তারপরে আমি এই আই শ্যাডো প্যালেটটি থেকে একটা সুন্দর গোল্ডেন কালার নিয়ে নিচ্ছি। তোমাদের প্যালেটের যে মানে যার প্যালেটই যে গোল্ডেন আছে, তোমরা সেইটা কালারটা ম্যাচ করে নিবে। তারপর আমি আউটার ভি এরিয়াটাকে একটুখানি ডিপ অথবা ডার্ক করার জন্য হালকা করে একটু ব্ল্যাক অ্যাপ্লাই করে নিচ্ছি। এই আই শ্যাডো প্যালেটটা আমার এই জন্য এত বেশি পছন্দ, কারণ এটার কালারগুলো অনেক সুন্দর, প্লাস এখানে একটা ব্ল্যাক কালার আছে যেটা আসলে সব আই শ্যাডো প্যালেটে পাওয়া যায় না। তারপর আমি ফোয়েরা ব্র্যান্ডের এই সুন্দর সিলভার কালারের গ্লিটারটা নিয়ে নিচ্ছি। এটা আমি নতুন পারচেস করলাম এবং আমার কাছে এটা প্রাইস অনুযায়ী অনেক ভালো লেগেছে। এটা বেশি একটা দামে ছিল না, সেলে ছিল, খুবই ভালো লেগেছে। এবং আমি একদম পপ আপ করে কোনো গ্লিটার দিতে চাচ্ছিলাম না, জাস্ট হালকা হালকা একটা শাইন থাকবে চোখে, সেই জন্য আমি একদম পুরো চোখটাতেই একটু হালকা করে সিলভারটা দিয়ে নিলাম। এখন আমি লাইনিং করে নিচ্ছি। আমি এই ধরনের মেকআপের সাথে বা ট্রেডিশনাল একটা শাড়ির সাথে আমি পছন্দ করি যে আমার চোখটা টানা টানা লাগবে, সো আমি জাস্ট একটু লাইনারটা দিয়ে নিচ্ছি। বাট আমি এখনই টেনে নিচ্ছি না, কারণ আমরা বেস করার পরে দেখা যায় চোখের এখানেও তো আমরা কনসিলার বা আদার্স জিনিসপত্র ব্লেন্ড করি, তখন না মুছে যায়। সো জাস্ট আমি একটুখানি মানে লাইনারটা দিয়ে একটু সীমিত আর কি রইলাম। তারপর আমার ফেস মেকআপে চলে যাচ্ছে, এবং ফেসে হচ্ছে হুদা বিউটি এবং মিস রোজ এই দুটা ফাউন্ডেশন একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছি। হুদা বিউটির আমার শেড হচ্ছে আমার 80 আর মিস রোজের আমার শেড হচ্ছে 6। এই দুইটাকে মিক্স করার পরে আমার বেসটা এত সুন্দর লাগছিল, আমি জানি না যে তোমরা দেখতে পাচ্ছ কি না বা কতটুকু ক্যামেরা দেখানো যাচ্ছে। আমি কিন্তু কোনো ধরনের কোনো ফিল্টার বা কোনো এডিটে কোনো কিচ্ছু আমি এখানে মানে ইউজ করি না। আমি সবসময় তোমাদের র যেভাবে মানে মোবাইলে উঠে বা যেভাবে তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ এরকমই আমি রাখার চেষ্টা করি। সো জাস্ট আমি আমার ফেসে এটাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং আমি কনসিলার আসলে খুঁজে পাচ্ছিলাম না, পরে আমার পিঙ্ক ফ্ল্যাশ ব্র্যান্ডেরই একটা মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ফাউন্ডেশনটা অস্বাভাবিক মানে আমি বলবো এত সুন্দর এবং এত ফ্ললেস। সো এটা দিয়ে জাস্ট চোখের নিচটা দেখো আমরা একদম ব্রাইট করে নিচ্ছি, কারণ আমার ফাউন্ডেশনটা কিন্তু এক্স্যাক্ট শেড হয়েছিল, বাট আমি একটু ব্রাইট একটা মেকআপও চাচ্ছি, সেই জন্য আমি বেশি করে চোখের নিচটা একদম ব্রাইট করে নিলাম। হয়ে গেল আমার মেকআপ। তারপরে এখন আমার বেজের জন্য এখন আমি ক্রিম প্রোডাক্ট ইউজ করে নিচ্ছি, কারণ লাস্টে পাউডার ইউজ করতে হয়, তাই আমি এই লিকুইড ব্লাশটা ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে ফকালোরের একটা লিকুইড ব্লাশ, খুবই সুন্দর। এটা সেটা হচ্ছে 02 নাম্বার, অসম্ভব সুন্দর একটা কালার, ট্রাস্ট মি, এবং অনেক ভালো ফর্মুলা। তোমরা মাস্ট এই লিকুইড ব্লাশটা ইউজ করবে, এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যারা ইউজ করেছো তারাও, প্লাস যারা ইউজ করবে ইউজ করার পরেও জানাবে। তারপর আমি আমার চোখের নিচে স্পেশালিভাবে বেক করে নিচ্ছি, সেই জন্য হুদা বিউটির এই ফ্ললেস এই লুজ পাউডারটা আমি নিয়ে নিচ্ছি। এটা খুবই ভালো একটা ফেস লুজ পাউডার আমি বলবো। হুদা বিউটির সব প্রোডাক্টই অনেক জোস, বাট এটা আমার অনেক পছন্দ। সো এটা যে চোখের নিচে একটু দিয়ে সারা ফেসটাতে আমি এখন সেট করে নিচ্ছি একটা প্রেসড পাউডার দিয়ে। বাংলাদেশের স্কিন অনেক অয়েলি হয়ে যায়, প্লাস যতই শীত পড়ুক না কেন আমাদের যারা অয়েলি স্কিন আপুর আছো তারা কিন্তু দুইটাই ইউজ করবে, লুজ পাউডার প্রেসড পাউডার। তারপরে কন্ট্রোল করে নিয়েছি, শার্প একটা কন্ট্রোলিং আজকে চাচ্ছি, কারণ পার্টি মেকআপ প্লাস আমি একদম চকচকে একটা মেকআপ করেছি যাই হোক। সো এই জন্য আমি আর আমার ফেসটাও হচ্ছে একটু শার্প করা লাগে, কারণ ফেসের অবস্থা তো দেখতেই পাচ্ছ। তো টেকনিকের এই
প্যালেটটা খুবই সুন্দর। আমি আসলে বাংলাদেশে এই প্রথম একটা মেকআপ টিউটোরিয়াল দিচ্ছি এবছর এসে, কারণ আসলে বাংলাদেশে অত মেকআপ নিয়ে আসা তো যায় না, বুঝোই তো, তো অল্প কিছু নিয়ে আসছিলাম সেখান থেকে আর কি, মিলিয়ে ঝিলিয়ে তোমাদের জন্য একটা টিউটোরিয়াল তারপরও আমি করলাম। আসলে আমার অনেক কষ্ট হয়েছে সব কিছু করতে, বাট তারপরও যতটুকু তোমরা একটু কম্প্রোমাইজ করে আমার ভিডিওটা পছন্দ করবে আশা করি, লাইক দিবে, কমেন্টে জানাবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আমার মেকআপের সব কিছু অ্যাপ্লিকেশন ডান, এখন আমি হচ্ছে একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। তারপরে আমি এখন হুদা বিউটির এই সুন্দর একটা ব্লাশন দিয়ে নিচ্ছি। ব্লাশন দিতে আমার খুবই ভালো লাগে, আসলে ব্লাশনটা আমি ভুলে গিয়েছিলাম, তাই সেটিং স্প্রের পরেই দিয়ে নিচ্ছি। বাট তোমরা চাইলে শুরুতেই মানে এর আগেই দিয়ে নিতে পারো, লাস্টে সেটিং স্প্রে ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা আসলে। আর সেটিং স্প্রে যেটা দিয়েছি সেটা কিন্তু ছিল শার্লেট টিলবারির, আমার মোস্ট ফেভারিট একটা বলবো সেটিং স্প্রে। তো খুব বেশি করে দেওয়ার পরে ব্লাশন এখন হাইলাইটারে চলে যাচ্ছি। এই হাইলাইটারটা কিন্তু আমার অনেক পছন্দের, একটা সময় এটা অনেক হাইপ ছিল, দি বামের ম্যারি লুমিনাইজার। জাস্ট কালারটা দেখো এত সুন্দর, মনে হয় যে একদম মানে ভিতর থেকে একটা গ্লোর যে বিষয়টা না, অনেকটা এরকমই লাগে, খুবই সুন্দর এই কালারটা। আসলে ম্যারি লুমিনাইজার যে কালারটা, এটা সব স্কিনেই খুব সুন্দরভাবে মানিয়ে নেয়, এটা একদম গোল্ডেনও না আবার একদম সাদাও না, খুবই সুন্দর একটা কালার এবং অনেক শাইনি লাগে স্কিনটা। করে হাইলাইটার অ্যাপ্লাই করে ফেললাম এবং হাইলাইটার অ্যাপ্লাই করার পরে আসলে আমি আমার চোখের নিচে একটুখানি মেকআপ করে নিব, ওরকম হামরি কিছুই করবো না, জাস্ট হালকা পাতলা একটু চোখের নিচে মেকআপ করে দিব। একটা ব্রাউন শেড দিয়ে নিচ্ছি চোখের নিচে, সে সাথে একটুখানি ব্ল্যাক দিয়ে নিচ্ছি। ব্যাস আমার আই মেকআপটা হয়ে গিয়েছে। আজকে তোমাদের আমার এই ফুল আই মেকআপটা কেমন লেগেছে, ফুল মেকআপটা কেমন লেগেছে সব কিছু আমাকে কমেন্টে জানাবা, লাইক দিবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো চলে যাচ্ছি, আবার দেখা হয়ে যাবে, আল্লাহ হাফেজ।